জনাব মরহুম ইসমুল্লাহ সাহেব গত 28 তারিখে তিনি ইন্তেকাল করেছেন। তিনি আমার দীর্ঘদিনের সহকর্মী। আমি 1992 সালে স্কুলে আসি এবং আমি কাজে যোগদান করি। তারপর থেকে তার সাথে আমার একটা গভীর সম্পর্ক। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান এবং খুব নিষ্ঠাবান একজন বলিষ্ঠ শিক্ষক। তিনি ছাত্রদের কল্যাণে এবং তিনি সবসময় নিজে থাকতেন এবং তার আচার আচরণ অত্যন্ত সুন্দর এবং তিনি স্কুলে সবসময় মঙ্গল কামনা করতেন। ছাত্ররা কীভাবে মানুষ হবে তিনি সেই সবসময় এই চিন্তা ব্যস্ত থাকতেন এবং আমি তার সাথে দীর্ঘদিন তার মিশে দেখেছি। তিনি একজন সৎ নির্ভীক এবং নিষ্ঠাবান শিক্ষক ছিলেন এবং সমাজে তার গ্রহণযোগ্যতা ছিল। তিনি এই দেশের মানুষ বাড়ি তার দিব্যেশ বেড়াদি। তিনি সবসময় আমি দেখিনি যে উনি একজন স্কুল কামাই করেছেন এবং ঠিক জাস্ট টাইমে তিনি স্কুলে আসতেন এবং পাঠদান করতেন এবং তার মধ্যে আমি দেখেছি একটা মানে বলিষ্ঠতা এবং ছাত্রদের কীভাবে মানুষ করতে হবে তিনি সে সময় তার সবসময় তিনি এই ব্যাপারে তিনি সবসময় এমন চিন্তা করতেন যে একজন ছাত্র কীভাবে ভালো হতে পারে, কীভাবে শিক্ষার দিকে উন্নত হতে পারে, আর আচার আচরণ স্বভাব চরিত্র যাতে ভালো হয় সেদিক চেষ্টা করতেন। এবং তিনি এই স্কুলের অঙ্ক শিক্ষক ছিলেন। যদিও তিনি অঙ্কের মাস্টার অঙ্ক যে সায়েন্স ছাত্র ছিলেন না, তথাপি তিনি এত ভালো অঙ্ক জানতেন যাতে যার কারণে স্কুল তাকে এই মানে অঙ্ক শিক্ষক হিসাবে তাকে মন্ত্র করেছিলেন এবং তিনি শ্রেণীকক্ষে অঙ্ক কষান তাকে এত সুন্দর করে এত অল্প সময়ে অত্যন্ত সুন্দরভাবে তিনি অঙ্কগুলি সমাধান করতেন। এই ছিল তার বৈশিষ্ট্য। আরও তিনি অনেক বৈশিষ্ট্য তিনি মালিক। তারপর তিনি একজন সৎ নির্ভীক ব্যক্তি ছিলেন এবং তার সচরাচর আমি বহুদিন ছিলাম এবং আমার সাথে অত্যন্ত হৃদয়ের সাথে কথা বলতেন। আমরা একসাথে স্কুলে অধ্যাপনের কাজে আমরা ব্যস্ত ছিলাম।